হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালে উঠে বাজারে গেছিলাম, অনেক কিছু খরচ নিয়ে আসলাম, সবজি, ভুল তারপরে করলা তাহলে, হ্যাঁ ভুল করলাম, কেন ভিডিও করতে পারতাম না, প্রতিদিন তো বাজারে ভিডিও করি, ওই জন্য তো সবজি বাজারের ভিডিও তো প্রতিদিন করো না। তো মাছ, মানে একটা দারুণ মাছ নিয়ে আসছি, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদের খাওয়া দাওয়া এখনো হয় নাই, এরা এখন নিয়ে বসলো। তো চলো এখন বাজার যাওয়া যাক। আমি কি এখানে দেখতেছে দোকান খুলবো গিয়ে, দোকান আজকে বন্ধ নেই, তো চলো যাওয়া যাক। তো দেখো, দোকান আসার শুরু সাথে সাথে গেঞ্জি বিক্রি হলো, স্যান্ডো গেঞ্জি বিক্রি হলো, তো মানে সেল চলছে মোটামুটি ভালোই। তো সেল শুরু হয়ে গেছে, এখন সারাদিন চলে, টুকটাক 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 চলে, বিকেলের দিকে ভিড় বেশি হয়। তো সাথে দেখো এগুলো এখন গোছাবো, অনেক কাজ আছে আমার আর কি, এই গোছাগুছি করতে হবে, এখানেও মাল পড়ে আছে, এগুলো গোছাই রাখতে লাগবে। তো চলো এই কাজগুলো করি আর এগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে একটু। তো ফ্রেন্ডস, এই মাত্র একটা প্যান্ট বিক্রি করলাম আর দুটো শার্ট বিক্রি করছি। এখানে ঝুলা ছিল একটা সাদা শার্ট, ওটা বাইরে একটা শার্ট ঝুলা ছিল, ওটার মধ্যে একটা বিক্রি করলাম। তো যাই হোক, বিক্রি বিক্রি চলছে ভালো, মোটামুটি টুকটাক করে ভালোই বিক্রি চলছে। তো তোমরা এখন এগুলো আমার সব গোছগাছ করতে লাগবে, অনেক সময় লাগবে, তো এগুলো এখন গোছগাছ করি। গোছগাছ করার একটা তো ভিডিও শেয়ার করতে আর করবো না, তো সেল টেল হচ্ছে, এটা আপডেট দিলাম তোমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আজকে বলবে নাই, ওই শহর শহর আমার সময় নাই, এখন কাজটা করে নিতে পাবো। দাঁড়া 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 আচ্ছা দাঁড়া আচ্ছা দাঁড়া আচ্ছা, পেশাব করে তো ভাসাবি এখন, না পেশাব করে ভাসাইলো। আর দৌড়ি মে, আর দৌড়ি মে, ধরবে কি করো তুমি, না? তো দেখো, আমি সান টান করে আসলাম, তো মো এখানে ভিডিও এডিট করছে, ভিডিও দিবে এখন, এডিট বলে টাইটেল সামনে লাগাচ্ছে, আপলোড করা শেষ। তো মা আমার জন্য ভাত ভাততেছে, মা ভাত ভাতছিস? হ্যাঁ, কি দিয়ে রান্না, এটা কাজ আনছে, তুই মৌ রানছে? হ্যাঁ, ও আর কি আছে, সোয়াবিনের তরকারি আর ডাল, নিরামিষ? হ্যাঁ, খাবার টেলে বসে বললাম, খাবার গুলো আসবে, তো আশা করি টেস্ট হবে। চিংড়ি মাছ নিয়ে আসছি না সকালে, যাই দেখি চিংড়ি মাছ, বাহ, আমাদের দিকে পাওয়া যায় না আসলে, সমুদ্রের ধারে মানে সমুদ্রের আশেপাশের এলাকাগুলোয় চিংড়ি পাওয়া যায়, তা আমাদের এদিকে উত্তরবঙ্গ মানে নদী এলাকা না, আমাদের এখান থেকে সমুদ্র অনেকটা দূর, পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা, নদী এলাকা, যাই হোক, তো এখান থেকে চিংড়ি মাছ কিন্তু পাওয়া মুশকিল, খুবই মুশকিল, খুব কম আসে আমাদের এখানে চিংড়ি। একটা ঘটনা আছে, আমি চিংড়ি মাছ কাটতে গেছি, এবার আমি না মানে চিংড়ি মাছ তো আনা হয় না বেশিরভাগ, ওই জন্য কাটতেও ইয়ে হইতেছিল, তা বাইরে শুধু ওই আইফোনটা নিয়ে গেছি, এখন ওই নাম্বারটা শুধু সুদীপই জানে, ওর কাছে ওই ওই নাম্বার শুধু সুদীপের নাম্বার রিসেভ করা, সুদীপকে কল করছি, ভাই তুই একটা আমাকে হেল্প কর, আমি কই কি, আমি বলছি শুনলে তো তুই হাসবি, কই কি কথা কও, আমি কই চিংড়ি মাছ কেমন করে কাটে রে, তারপরে কয়া দিল চিংড়ি মাছখানে একটা শীত থাকে, ওটা টাইনে ফেলাবা, এটা করবো, তারপরে লাস্টে কয়েকটি একটা ছবি দিও, তো আমি কইছি বড় চিংড়ি নিয়ে আসে তোর দাদা, যে ছবি দিলাম হাইসা কুটি কুটি হয়ে মরে, কই এইটুক মাছ তুমি এটা কইতেছো বড়, দেখো না মাছের সাইজ দেখো, হ্যাঁ তা বড়, যথেষ্ট বড়, আমাদের এখানে এটাই বড়, যথেষ্ট বড় আছে আমাদের এখানে এটাই বড়, তাই না? আর আর কলকাতা হইলে তো সেই বড় বড় বিশাল বড় বড় ইয়ে, এটা কি লেবু দিলু? হ্যাঁ লেবু রস আছে, আছে, ঠিক আছে চলো, মাকে যে তুই তুই করে বলো, এটা সবাই জানে তো, আবার নাইলে কবে যে মাকে তুই করে বলতো, হ্যাঁ আমরা তুই করে ডাকাই, মা বাবাকে তুই করে বলো, হ্যাঁ তুই, বাবাকে কই নাই কোনোদিন, মাকে, বাবাকে তোমরা তোমরা করতাম, তোমরা আমরা, মাকে তুই। তো ফ্রেন্ডস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রেডি হয়ে পড়লাম, এখন দোকান যাচ্ছি, বাড়িতে রেস্ট নেওয়ার সময় নেই।
তো চলো যাওয়া যাক। আসলাম ফ্রেন্ডস, তোর কারেন্ট নেই দোকানে, কারেন্ট নেই, বাইরে হাঁটাহাঁটি করতেছি আর সামনে ঝাড়ু দিয়ে জল জল ছিটে এলাম। সন্ধ্যা প্রায় লাগবে আর এখনও কারেন্ট আসেনি, সেই দু ঘন্টা ধরে কারেন্ট নেই, এক দু ঘন্টা ধরে, এক ঘন্টা ধরে কারেন্ট নেই আর কি। তো যাই হোক, বাইরে হাঁটাহাঁটি করতেছি, গরমে অস্থির হয়ে গেলাম, খুব অবস্থা খারাপ। একটা ইনভার্টার তো আমার তো নেই, আর ইনভার্টার দোকানে লাগানো সম্ভব না, ছোটো একটা ইনভার্টার কিনতে লাগবে লাইটের জন্য, যেটা 3,000 টাকার ভিতরে হয়, টাকা হলে কিনবো, এখন এখন টাকা নেই। তো দেখো মালগাল ভালো মতন ঘুরেছি, সব নতুন নতুন শার্ট গেঞ্জি, দেখি কেমন সেল হয় সন্ধ্যের সময়। সাথে থাকো, যা হবে আপডেট শেয়ার করবো। তো ফ্রেন্ডস, সন্ধ্যা লেগে গেলো, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, একদম অন্ধকার হয়নি কিন্তু সূর্য ডুবে গেছে, এই জন্য সন্ধ্যাবাতি দিলাম, তো কারেন্ট চলে আসলো, তো এখন দোকানদারি হবে। মানে ইয়া বলে, মানে আমি ল্যাপটপ থেকে মোবাইলে নিয়ে কারেন্ট মাস্টারে করি। তোমার গোপ্রো কটা রে? লক্ষ্মী লক্ষ্মী বাচ্চা চলে এসেছে, লক্ষ্মী বাচ্চাটা শেষ করলি আমার প্যান্ট। তুমি কই? তুমি এই তো এই তো এই তো হ্যাঁ, কই যাও তুমি অন্ধকারে। তো ফ্রেন্ডস, কালকে আর ভিডিও শেষ করিনি, কারণ কালকে যখন বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে 10টা তো বাজে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে 10:30, খেতে খেতে 11টা, তারপর শরীর এত টায়ার্ড লাগতেছিলো যে ভিডিও যে ল্যাপটপ থেকে নিব, মোবাইলে মোবাইলে নিয়ে যে এডিট করবো, সেই মানে এনার্জিটা পাচ্ছিলাম না। তারপরে খাওয়া দাওয়ার পরে 10-15 মিনিট বসে থাকার পরে শুয়ে বসছিলাম, তো সেই জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। তো আজকে আজকে শেষ করতে আসলাম, আজকে এখন দোকান চলে আসছি, তো আজকেই শেষ করতে আসলাম ভিডিওটা। তো তোমরা এখন ছোটো ছোটো ভিডিও পাচ্ছ, কারণ ছোটো ভিডিও হবে আর আমি সময় পাচ্ছি না ঠিক মতো ভিডিও করার জন্য, এই কারণে এখন একটু ফাঁক সময় ছিল, এই কারণে এখন আসলাম, এসে ভাবলাম যে ভিডিওটা শেষ করি, কালকে যেহেতু শেষ করিনি সেই কারণে। কারণ বাজারে আসি, তো বাজারে দোকান খুলছি আর সামনে মানে গাড়ি ঘোড়া যাচ্ছে আর কি, তো একটু মানে বাইরের ইয়ে কথাবার্তা আসতে তোমার একটু অ্যাডজাস্ট করে নিও। তো ভিডিওটাকে একটু পুশ করতে হয়েছিল, কারণ একটা কাস্টমার আসছিলো, একটা গেঞ্জি নিল সেই কারণে। তো আমি যতটুকু ভিডিও দিই না কেন, তোমরা শেয়ার সাপোর্ট করতেছো, অনেক কমেন্ট টমেন্ট করতেছো, ঠিক আছে, তো এই জন্য আমি কৃতজ্ঞ। তবে আশা করি যখন আমি ঈদ বা পয়লা বৈশাখটা শেষ হয়ে যাবে, তখন ধীরে ধীরে আর ভিডিওর মানে ডিউরেশনটা মানে 10 মিনিট পার করে দেবো আর কি, বেশি করার চেষ্টা করবো। তো চলো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।